নমস্কার সবাইকে শুভেচ্ছা। আমাদের লাইভ প্রোগ্রাম শুরু করছি, ফোন করুন। আর একটা কথা আজকেও বলে রাখি, যেটা আমি সবসময় ডিসকাশন করতে নয়, যেটা ফোনের জন্য করতে পারি না, চেষ্টা করি যে ফোনটা কম নিয়ে পরের কিছু প্রোগ্রামে যে আপনাদের কাছে প্রেজেন্ট করি সেগুলো ফোনটা কম নিয়ে আপনাদের ডিসকাশন, কারণ সব রকম ভিউয়ার্সই তো আছে। অনেকেই বলে পার্থদা একটু ফোনটা কম নিয়ে, কেন আমাকে সবসময় আপনারা মেসেজগুলো লিখে পাঠান, যেগুলো ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে যেগুলো লিখে পাঠান, আমি সেগুলোর উপর বেস করে প্রোগ্রামটা করার চেষ্টা করি। যাই হোক, আপনারা হয়তো বলেছেন সেরকমই যে পার্থ ফোনটা একটু কম নিয়ে যদি আমাদের ডিসকাশনটা অনেকে মেনটেন করে বা সেগুলো, বা কিছু লোক আবার বলছে পার্থ ডিসকাশনটা কম নিয়ে ফোনটা ধরবেন। এইগুলো আমাদের সবাইকে আপনার সন্তুষ্ট করতে গেলে আমাকে সব রকম প্রোগ্রাম আপনাদের কাছে প্রেজেন্ট করতে হয়, কেন আমি চেষ্টা করি আপনারা সকলেই খুশি থাকুন, সকলে খুশি করার চেষ্টা করি, পারি কি না জানি না, আমি চেষ্টা করি। যাই হোক, যেটা বলতে চাইছিলাম শনির এই সিচুয়েশানটা নিয়ে, টোয়েন্টি থার্ড মে পর্যন্ত শনি থাকবে আমার মকর রাশিতে। আমাদের মকর রাশির শনি হচ্ছে শনির নেগেটিভ সিচুয়েশান, নেগেটিভ ঘর, আর শনির পজিটিভ ঘর হচ্ছে আপনার কুম্ভ রাশি। সুতরাং শনি যখন মকর রাশিতে রয়েছে, মকর রাশি সাড়ে চলছে, মকর রাশি এমনিতেই একটু টাফ সিচুয়েশন, শনির এই সিচুয়েশানের জন্য একটু ভালো সিচুয়েশান হতে গিয়েও দেখবেন এই বাস্তবিক পরিস্থিতির সাথে একটু আটকে যাচ্ছে বলে কিছুটা চাপে আছে। আর কিছুটা গৌর রাশির ট্রানজিটের জন্য কিছু ফ্যাক্টর, কারণ শনি বৃহস্পতি দীর্ঘদিন মকর রাশিতে ছিল, তার জন্য বৃহস্পতি শরীরজ্ঞান কুম্ভ রাশিতে রয়েছে। সুতরাং মকর রাশির সাড়েসাথী আর এই কুম্ভ রাশির সাড়েসাথী দুটোর মধ্যে কিন্তু ফারাক আছে, দুটোই শনির ঘর, কিন্তু মকর রাশির সাড়েসাথীতে কিন্তু মকর রাশি প্রচণ্ড চাপে থাকছে, আধাস গৌরাশির নাজে, কিন্তু সেম আবার পরের ঘরটাই কুম্ভ রাশি, কিন্তু সে তা থাকলেও কিন্তু কুম্ভ রাশির লোকেরা কিন্তু এখন যথেষ্ট মানে বেটার দেন মকর রাশি। এটা কিন্তু আমি একদম হলপ করে বলছি, কুম্ভ রাশি কিন্তু অনেক বেটার রয়েছে মকর রাশির চেয়ে। কিন্তু মকর রাশি বা কুম্ভ রাশির যে আদাস যে লগ্নটা আছে বা আদাস গৌরাশির ব্যাপারটা আছে, তারা কিন্তু এখানটা অনেকটা চেঞ্জিং ব্যাপার, কারণ সব মকর রাশি যে চাপে থাকবে তা নয়, কিন্তু কিছুটা হলেও চাপে থাকবে মকর রাশি বা মকর লগ্নের লোকেদের আমি যেটা দেখছি। আর আরেকটা এখানে ফ্যাক্টর হয়, যাদের ওই একদম এন্ডিং সিচুয়েশন রাশি বা লগ্ন হবে তাদের খুব কনফিউশন হয়ে যায়, তাদের চাপে থাকে, তাদের যেহেতু দুটোরই এফেক্ট আছে, মনে করুন যাদের তুলা বৃষ্টি, তুলার একদম এন্ডিং পোর্শন আপনার ডিগ্রিটা পড়ছে লগ্নটা বা রাশিটা, বা দেখা গেল আবার বৃষ্টিকে গিয়ে কিছুটা এফেক্ট দিচ্ছে, আবার ধরুন তুলার ভালোটাও দেবে বৃষ্টির খারাপটাও দিচ্ছে, আবার দেখা গেলো আমাদের মকরের ব্যাপারটা দেখা যাচ্ছে, কুম্ভের ব্যাপারটাও দেখা যাচ্ছে, দেখা গেলো মকরের একদম এন্ড পোর্শনে রয়েছে, আবার কুম্ভের আপনি হয়তো হাতে কাউকে দিয়ে করছেন, দেখা যাচ্ছে আপনার কুম্ভ রাশি বেরোচ্ছে, আবার যে ল্যাপটপে যারা করছে বা কম্পিউটারে যারা করছে তাদের মকর রাশি বেরোচ্ছে, কিন্তু দেখা গেলো মকর রাশি খারাপটা আপনার ক্ষেত্রে দিচ্ছে। এই যে জিনিস সবসময় খারাপের এফেক্টটা মাঝে মাঝে বেশি দিয়ে দেয়, কেননা আদার্স গৌরাশির খারাপ থাকে বা শনির, আমি সিচুয়েশনের জন্য ডিসকাশন করছি, শনি দেখা গেলো আপনার ছকে সত্যিই খুব টাফ সিচুয়েশন, বা শনি হয়তো আপনার ছকে বকরি রয়েছে, বা শনি হয়তো আপনার ছকে জলরাশিতে বসে আছে, শনি হয়তো আপনার ছকে হয়তো নেগেটিভ সিচুয়েশনে বসে আছে, শনি হয়তো আপনার ছকে কোনো দুস্থানে বসে আছে, এই জিনিসগুলো যখন থাকবে তখন কিন্তু কেন সবসময় সারাসাথে যে খারাপ রেজাল্ট দেয় ইট ইজ নট ট্রু, কারণ শনির কোন সিচুয়েশনে বসে, শনি ষষ্ঠে আছে না অষ্টমে আছে না দ্বাদশে আছে, আবার শনি ষষ্ঠমে দ্বাদশে থাকলে যে খারাপ দেবে তাও নয়, আমি এমনও দেখি শনির দ্বাদশে, শনির দ্বাদশ কিন্তু ভালো রেজাল্ট দেয়, শনি দ্বাদশে থাকলেও ভালো রেজাল্ট দেয়, আমি একদম হলপকে আমি রিপিটেডলি কথাটা বললাম, শনি দ্বাদশ থাকলেও ভালো রেজাল্ট দেয়, সেটা পরিস্থিতি চিন্তা করছে যে আপনি কোন নক্ষত্রে আছে। এই ডিসকাশনটা এইভাবেই দিতে চাইছি, কেন শনির সিচুয়েশনের উপর অনেকের অনেক কিছু ডিপেন্ড করে, যদি কারোর ছকে শনি সত্যি ফেভারেবল থাকে সে কিন্তু সাড়েসাতির সময় অনেক কিছু গুছিয়ে নিতে পারবে। সেম টু সেম মনে করুন রবির ট্রানজিট, রবি এখন মেষের ঘরে, যেহেতু বৈশাখ মাস চলছে রবি এখন মেষের ঘরে বসে আছে, রবি মেষের ঘরে তো কারো সিংহ রাশি বেরলে ভালো যাবে, মেষ রাশিও ভালো যাবে, ধনুরাশিও ভালো যাবে, এবার সবার কি ভালো যাবে, যত কোটি কোটি লোক আছে আমাদের পৃথিবীতে বা ভারতবর্ষে যত লোক আছে সবার নয়, তা রবি দেখা গেলো আপনার লগ্ন দেখা সিংহ লগ্ন বা ধনু ইয়ে লগ্ন হোক, আপনার বৈশাখ মাস দেখালো আপনার বৈশাখ মাসের জন্ম, কিন্তু আপনার কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন, তাহলে কি আপনার সবসময় আপনাকে রবির সাপোর্ট আপনাকে দেবে? কখনোই নয়। তাহলে কি আপনি চুনি পড়তে পারবেন? কখনোই নয়। এই জিনিসগুলো কিন্তু খুব আমি কেন আপনাকে এই ডিসকাশনটা দিচ্ছি, কারণ আপনারা অনেকে চাইছেন ডিসকাশন, অনেকে অ্যাস্ট্রোলজি শিখতে চাইছেন, আমি যেহেতু এই সময়ের অভাবে আমি এখন ইয়ে করতে পারছি না, যেহেতু পড়াতে পারছি না ইয়েটা অ্যাস্ট্রোলজিটা, আমি অনেক দিন আগেই স্টপ করতে হয়েছে আমাকে, কারণ অনেকেই জানেন যে আমি এখন খুব চাপে থাকি, নানান রকমের চেম্বারের জন্য অনেকটাই আমাকে কাজ বেড়ে গেছে একার উপরে, তার জন্য আমি সেই ইয়ে করতে পারছি না, কোচিং করতে পারছি না, যাই হোক আমি কিছু ডিসকাশন আপনাদের দিই যেন ডিসকাশন আপনারা জিনিসটা বুঝতে পারেন, কারণ এই মুহূর্তে বৃহস্পতি রয়েছে আপনার কুম্ভে, আবার বৃহস্পতি কুম্ভে থাকলে দেখা গেলো আপনার জন্য, আপনার সবাই বলে বৃহস্পতি যদি তোমার একাদশে থাকে সব গ্রহের সব রাশি লগ্নের জন্য বৃহস্পতি যদি ভালো হয় তাহলে কিন্তু সেই রেজাল্ট দেয় না, বৃহস্পতি সবসময় ভালো হলে যে ভালো রেজাল্ট দেবে তা না, বৃহস্পতি বেশি ভালো হলেও কিন্তু খারাপ,
বৃহস্পতির সার্টেন বয়সের পর বৃহস্পতির রেজাল্টটা বেশি ভালো দেবে, বা সার্টেন বয়সের পর বৃহস্পতির রেজাল্টটা কিন্তু খারাপ দেয়। আমি এমন দেখেছি প্রত্যেক কিছু লোকের কাছে গিয়ে যে কেউ তাকে একটা পোকরাজ পড়ে পোকরাজ পড়ে যাতে তার কেসটা ভীষণ লেন্দি হয়ে গেছে, দিনের পর দিন তার কেসটা চলছে, আদৌ তার পোকরাজ পড়া উচিত না। পোকরাজটা খোলার পরে সে নিজে দেখেছে, আমি নিজে আমার এটা নিজস্ব বাস্তব অভিজ্ঞতা বলছি, তার কেসটা কিন্তু আবার রিওপেন, আবার কেসটা কিন্তু কন্টিনিউ করে রিওপেন, সরি ভুল বললাম, কেসটা আবার উঠে দাঁড়িয়েছে, কেসটা আবার সেখানে সে একটা মানে এগোতে পারছে কেসটায়। কিন্তু এইগুলো ব্যাপারটা বলছি, প্রতিকারের ব্যাপারটা, একটা পোকরাজ পড়ে দিলাম, একটা পলা পড়ে দিলাম, একটা পান্না পড়ে দিলাম, সব পাথরই কিন্তু রিয়াকশান আছে, সব পাথরের রিয়াকশান আছে। আপনারা মনে করবেন না যে একটা পান্না সবাই পড়তে পারে, একটা পোকরা সবাই পড়তে পারে, একটা পলা সবাই পড়তে পারে। আপনারা একটা মাথা ধারণা যে শনি নীলা পথ, আমি বলছি নীলা অনেককেই দেওয়া যায়। পাথরের ব্যাপারটা নিয়ে আমি ডিসকাশনটা এভাবে বলে দিলাম। এবার দেখা যায় শুধু পাথর দিয়ে সবসময় বিচার বিচার্য হয় না, কারণ তন্ত্রের মাধ্যমে আমি তন্ত্র ডিসকাশনটা করি না, কারণ তন্ত্র মানে হচ্ছে গুপ্তবিদ্যা গুহ্যবিদ্যা, তন্ত্র মানে হচ্ছে গুপ্তবিদ্যা গুহ্যবিদ্যা। কেন তন্ত্র যদি আপনাকে ঠিকমতো অ্যাপ্লাই করতে হয়, আগে আপনাকে দেখতে হবে আপনার হরোস্কোপের সাথে আপনার আদার সিচুয়েশনগুলো মিলছে কি না। আদার সিচুয়েশন বলতে কি, আপনার ফেস রিডিংটা ধরতে হয়, যেগুলো আমি করি, যেটা দরকার আপনার হরোস্কোপের সাথে আপনার পাম রিডিংটা করতে হয়, আপনার আদার সিচুয়েশন, আপনার বাস্তু সিচুয়েশনে দেখতে হয়, আপনার বাবা মার সিচুয়েশনে দেখতে হয়। এবার বাবা মার সিচুয়েশন কারণ আমার হরোস্কোপটা দেখবেন, তাহলে একটা হরোস্কোপে সারাদিন লেগে যাবে, কখনোই না, একটা হরোস্কোপে সারা ফ্যামিলিটা দেখা যায়। আমি বলেছি এক একটা ঘরে মানে যত মানে হিউজ প্রশ্ন করা যায়, একটা ঘরে হিউজ প্রশ্ন, আপনার ফ্যামিলি কেন, আপনার মামার বাড়ির ফ্যামিলি থেকে আপনার সবার, কিন্তু এটা সম্ভব নয় একটা চেম্বারে একটা তালে সারাদিন, না আপনাদের সম্ভব হবে না আমার সম্ভব হবে, কারণ আপনারাও এই কর্ম ব্যস্ত যে আপনার নিজের চারটা জানেন। এবার কেউ যদি আপনি জানতেও আসে সেই ভিজিট আপনারা দিতে পারবেন না, সম্ভব নয়, একমাত্র ধ্রুব সত্যি কথা এটা বললাম, এটা সম্ভব নয়। সুতরাং একটা জিনিস বারবার বলছি, যদি মনে করেন কারোকে অ্যাস্ট্রোলজি আপনি দেখাতে যাচ্ছেন, অবশ্যই আপনি মনে করেন পামটা যেন দেখা যায়, পামটা দেখে আগে বিচার আসবে, পাম না দেখলে মানে পাম মানে হাতের তালুর কথা বলছি আমি, হাতের তালুর সাথে আঙুলগুলো এখানে বিচার্য বিষয় হয়, প্রত্যেকটা মানুষের হাতের আঙুলে একটা বিচার হয়, সেখানে আপনার হাতের আঙুলের আপনার নখগুলো কী টাইপের, আপনার কোন আঙুলটা ছোটো, কোন আঙুলটা বড়, কোন আঙুলটা আপনার ঢলে গেছে, বা হাতের রেখার কোন রেখাটা ঢলে গেছে, বা কোনটা আপনার একটু ব্ল্যাক স্পট এসেছে, বা বুড়ো আঙুলটা আপনার কত দূর গেলে হেলে যাচ্ছে, বা আদৌ হেলছে কি না, আপনি ড্রিঙ্কস করেন কি করেন না, বা আপনি কোনো আদার্স কোনো শুকনো নেশার সাথে জড়িত, বা আদার্স আপনার কোনো অন্য কোনো ব্যাপারে ইন্টারেস্ট আছে কি না, বা যেটা গুপ্ত কোনো বাজে ব্যাপারে আপনার কোনো আপনি ইনভলভ কি না, এগুলো সমস্ত হাতে ধরা যায়, যেটা হরোস্কোপ আপনার অনেক সময় সাপোর্ট দেয় না বা বোঝা যায়, বা আপনার কোনো উপরে ইনকাম আছে কি না, বা আপনি কোনো এক্সট্রা কিছু, আপনি কী মোটিভেশন নিয়ে আমার কাছে এসছেন সেটাও বোঝা যায়, বা কী মেন্টালিটি নিয়ে এসছেন, আপনার সম্পত্তির যোগ আছে কি না, আপনার হাত বলবে, বিশেষ করে হাত খুব দারুণ, আপনার সম্পত্তি আপনার মানে হাতে জমির জায়গাটা পর্যন্ত মেপে দেখে দেওয়া যায়, জমির ছকটা পর্যন্ত করে দেওয়া যায়, আপনার জমি কোন দিকটা ভাঙা কোন দিকটা কী আছে, আমি করেছি আমি দেখিয়েছি, আপনার দুটো বাড়ি না তিনটে বাড়ি সেটাও হাতে প্রকাশ পাবে, আপনার ফ্ল্যাট আছে কিনা সেটাও হাতে প্রকাশ পাবে। অনেকে দেখলে সারা জীবন অর্থ রোজগার করেই গেছে, সে কিন্তু কোনোদিন সম্পত্তি বানাতে পারে, কিন্তু তার হিউজ লিকুইড মানি আছে, সেটা হাত বলবে। সবসময় যে হরোস্কোপ বলবে, আমি বলছি হরোস্কোপ থাকবে না, কিন্তু আমি হরোস্কোপ কেন চাই, কেন দুটো যদি আপনার ইয়ে হচ্ছে কিনা, মিল হচ্ছে কিনা, তাহলে আপনার কোথাতে রেজাল্টটা বের করাতে খুব সুবিধা হয়। যাদের হরোস্কোপ নেই, আমি সবসময় বলছি, অনেকে প্রত্যেক দিন আমাকে মানে ভুড়ি ভুড়ি প্রশ্ন করছে পাথরা আমাদের হরোস্কোপ, আমি বলি কখনো চিন্তা করেন, হরোস্কোপ ছাড়াই নিশ্চিন্তে চলে আসুন নিশ্চিত। আর একটা কথা বলছি, এই সিচুয়েশনে প্রত্যেকটা চেম্বারই ওপেন রয়েছে, আপনার একটু নিজেকে গার্ড নিয়ে, নিজেকে রীতিমতো সব রকমের প্রোটেকশান নিয়ে আপনারা আসবেন, তাহলে কোনো রকম কোনো প্রবলেমই হবে না, বা রাস্তাঘাটে যখন চলবে। আমাদের একটা কথা বলছি, আমাদের 2020 সালে প্রচণ্ডভাবে, তার চেয়েও কিন্তু ভয়াবহ 2021 হতে পারে, যদি আমরা নিজেরা সচেতন না হই। আমাদের নিজেকে সচেতন হতে হবে, নিজেকে সচেতন কী হতো, অবশ্যই যেভাবে যেভাবে বলছে সরকারি নির্দেশিকাগুলো মেনটেন করে, সরকারি নির্দেশিকা মানুন, নাই মানুন নিজের জন্য মানুন, নিজের স্বার্থে মানুন, নিজের স্বার্থেই মানুন, নিজেকে ভালোবাসতে শিখুন, নিজেকে ভালোবাসতে পারলে অন্যকে ভালোবাসা যাবে। একদম ফ্র্যাঙ্কলি বলছি, একটু জ্ঞান হয়তো দিলাম, কিন্তু আমি বারবার বলছি অনেকে আমাদের সব কিছু জেনেও কিন্তু আমরা ভুল করি। আমি সবসময় যে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে দেখি, এখনও লোকে প্রচণ্ড উদাসীন, প্রচণ্ড উদাসীন, এখনও লোকে সেভাবে নিজেকে মেনটেন করছে, কেউ যদি পরে তাকে নিয়ে ক্রিটিসাইজ করছে, এগুলো দয়া করে করবেন না। কিন্তু এখন বলছি, করোনা যেভাবে ভয়াবহ সিচুয়েশান নিচ্ছে, আমার আপনার প্রত্যেকের ঘরে করোনা পেশেন্ট হবে, আর প্রত্যেকে কিন্তু আমরা স্বজনকে হারানোর পরিস্থিতি তৈরি করছি, কারণ আমাদের সেরকমভাবে আমাদের এখনও সেই সাপোর্টিং জায়গাটা আস্তে আস্তে কমে যাচ্ছে,
ওষুধের ব্যাপারটা, যে ডোজের ব্যাপারটা এখনও কিন্তু সেভাবে সাকসেস ব্যাপারটা কিন্তু আসেনি, ফ্র্যাঙ্কলি বলছি। কারণ আমাদের নিজেকে সেই প্রোটেকশানে নিজেকে ভালোভাবে বাঁচতে হবে, নিজেকে সাপোর্ট দিয়ে রাখতে হবে, সেই উদাসীন মানসিকতা নিয়ে কাটিয়ে চলুন, তাহলে কিন্তু লকডাউনও হবে না, আমাদের যে অর্থ ব্যাপারটা ছিল অর্থনৈতিক পরিস্থিতিটা ভেঙে পড়বে না। কারণ আমাদের 2020 প্রত্যেকের জীবনে ভয়াবহ, সেই 2021 যেন সেই সিচুয়েশানে আমাদের দেখতে না, এটা হাত জোর করে করো জোরে আপনাদের কাছে নিবেদন করছে আমি প্রত্যেকের কাছে। নিজেকে যদি আমরা ভালোবাসতে পারি তাহলে অন্যকেও ভালোবাসতে পারবো, কেন আমাদের প্রত্যেকের অর্থের প্রয়োজন। আজকে পুরো ইয়েটা বন্ধ হয়ে যায় তাহলে আমরা কোথা থেকে অর্থ কমাবো, সব জিনিস যে আস্তে 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 দেখেন সব বন্ধ হয়ে যাচ্ছে। সুতরাং এই জায়গাটা যেন করবেন না। আর এই যে 23rd মে পর্যন্ত আপনাদের প্রত্যেকেরই সাবধান, কারণ শনি যখনই একটু স্ট্রং সিচুয়েশান হয় তখন কিন্তু এই ব্যাপারগুলো হয়। কেন এগুলো আপনারা কতদূর বুঝবেন কি বুঝবেন না জানি না, তাও আপনাদের ওয়াকিবলের জন্য বলছি। কেন কিছু কিছু গোর আছে, কেন মঙ্গল এই মুহূর্তে রোজে বসে আপনার মিথুনে, কেন বিষদ থেকে সরে গেছিলো, বিষদ ঘরে বসেছিল, অনেকে এই সময় হয়তো জমি বাড়ি কেনা বেচার ব্যাপারটা, কিন্তু এই সিচুয়েশনের জন্য একটু বুঝে শুনে করবেন যে আপনাকে সেই গ্রহ আপনাকে সেই সাপোর্ট দিচ্ছে কিনা। আপনার হয়তো যদি আপনার কোনো লিগাল অ্যাডভাইজার থাকে বা এখনও অ্যাস্ট্রোলজার থাকে তাদের সাথে কনসাল্ট করে নেবেন যে সেই জমিটা কেন যখন সময় খারাপ আসে অনেকভাবে অর্থ বেরিয়ে যায়। কেন আমি বাস্তবিকের সাথে অ্যাস্ট্রোলজিকে প্যাক্ট করতে চাইছি, আমি অ্যাস্ট্রোলজি কিন্তু কোনো বাস্তবিক ব্যাপারতে আলাদা নয়, অ্যাস্ট্রোলজি ব্যাপারে কোনোক্ষণে আলাদা মনে করবেন না, কোনো কিছু ডর মানে কুড়িয়ে দেওয়া যায় না, আপনার ছকে থাকবে, আপনার সময় যদি সাপোর্ট দেয়, আপনার যে প্রবলেমটা আছে সেইখানে রেক্টিফিকেশন করলে আপনি সেই রেজাল্টটা পাবেন। এটা হচ্ছে আপনার সবচেয়ে, আমি মনে করি এটা হয়, শুধু আপনার সাপোর্টটা থাকতে হবে, ছকে যেই জায়গাটা আপনার সাপোর্ট দিচ্ছে, আপনার দশান্তর বা হাত যদি সাপোর্ট দেয়, দশান্তর সাপোর্ট না হাত যদি আপনাকে সাপোর্ট দেয়, সেইভাবে যদি রেক্টিফিকেশন করা যায়, সেটা যদি স্টোন দিয়ে সবসময় হবে তা না, সবসময় স্টোনে সবসময় রেক্টিফাই হয় না, অবশ্যই তান্ত্রিক উপায় এমন কিছু রেক্টিফিকেশন আছে যেটা স্টোনের রেক্টিফিকেশন হয় না, বারবার রিপিটেডলি বলছি, সেই রেক্টিফিকেশানগুলি ঠিকমতো যদি করা যায় অবশ্যই রেজাল্ট পাওয়া যায়। খালি বলছি একটা কথাই যে যদি ভরসাতে যার কাছে খুশি যাবেন, কিন্তু গিয়ে রেজাল্টটা করিয়ে নেবেন, মানে প্রতিকারটা করিয়ে নেবেন, দেখবেন আপনিও রেজাল্ট পাবেন। কারণ আমরা প্রত্যেকেই ভরসায় থাকি আমাদের ভালো কিছুর জন্য, হয়তো দেখালো আপনি বারে বারে কর্মের পরীক্ষা দিচ্ছেন, আপনি চাকরির পরীক্ষা দিচ্ছেন বা বিয়ের চেষ্টা করছেন, বারে বারে বিয়েটা ভেঙে যাচ্ছে, প্রপার প্রতিকার হলে দেখা গেলো আপনার সেই সময় যে হাতটা সাপোর্ট করে বা আদার দশান্তরে সাপোর্ট করে, বা বাস্তবে এমন একটা সিচুয়েশন আপনি যেদিকে মাথা দিয়ে ঝুঁকছেন বা কীভাবে শুটছেন সেই জিনিসগুলো যে আপনি ঠিকমতো একটু ভুলভ্রান্তিগুলো ঠিকঠাক করে নেন, দেখবেন আপনি যেই কাজের জন্য এগোচ্ছেন বা যে কাজের জন্য প্রশ্ন করছেন সেগুলো যদি ঠিকমতো রেক্টিফিকেশন করতে পারেন আপনি নিশ্চয়ই সাকসেস পাবেন। আমি বলছি অ্যাস্ট্রোলজিতে হয়, অ্যাস্ট্রোলজিতে বলা যায়, অ্যাস্ট্রোলজিতে মেলানো যায়, হয়তো দুদিন আগে আর দুদিন পরে, এইটা হলো সবচেয়ে বড় কথা। আপনার কারণ যারা আমার নিয়মিত ভিউয়ার্স, যারা আমার পুরনো ক্লায়েন্ট, তারা এটা এক বাক্যে মানতে বাধ্য যে অ্যাস্ট্রোলজি কথা বলে। কেন অ্যাস্ট্রোলজিতে যদি প্রপার প্রতিকারটা অবশ্যই দরকার, আমি সবসময় যন্ত্রমন্ত্র তন্ত্র স্নানদান এই অবশ্যই কটা জিনিস দরকার, যন্ত্রমন্ত্রতন্ত্র স্নানদান এই জিনিসটা অবশ্যই দরকার যদি ঠিকমতো সেটা অ্যাপ্লাই করা যায়, আর বাস্তু সিস্টেমটা অবশ্যই মেনটেন করতে হবে আপনাকে, যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনাদের নিজেই ভুগতে হবে। আপনাকে একটা কথা বারবার বলে দিলাম, এইটা যদি না মেনটেন করতে পারেন তাহলে কিন্তু নিজেদের অনেক ভুগতে হবে। সুতরাং নিজেরা সেটা মেনটেন করে নিজেকে রেক্টিফিকেশান করে যদি কারোর কাছে ভালো লাগে অবশ্যই যান। আর কিছু জিনিস অবশ্যই আমি বলছি, যাদের যে গ্রহটা খারাপ হয়তো কোনো অ্যাস্ট্রোলজার বলে দিয়েছে, যদি এই মুহূর্তে প্রতিকার করতে না পারেন সেই দিনটাকে অন্তত একটু মেনটেন করবেন বা সেই গ্রহটাকে একটু সন্তুষ্ট করার চেষ্টা করবেন এইগুলো, কিন্তু খারাপ গ্রহটাকে কখনও সেই জন্য করবেন না, এরকম অ্যাস্ট্রোলজার কাছে ভালো করে কনসাল্ট করে সেটা সাপোর্ট করার চেষ্টা। আর যেটা আমি বলছি সবসময় যে আপনাকে সবসময় সেই মানে দামি প্রতিকার করতে হবে এটাও কখনো সম্ভব নয়, কারণ দামি প্রতিকার করা সবার দ্বারা সবসময় সম্ভব নয়। যদি মনে করেন আপনার ক্ষমতা যতখানি সেটা কোনো অ্যাস্ট্রোলজার থেকে কনসাল্ট করুন, সে নিশ্চয়ই আপনাকে গাইডলাইন দেবে, কারণ দামি প্রতিকার সবসময় সম্ভব নয়। আমাদের যে আর্থিক পরিস্থিতি রয়েছে সেই জায়গায় দেখা গেলো আপনাকে কিছু সাপোর্ট হতে দেখা গেলো আপনার রোগটা খুব কঠিন রোগ, সেখানে তো কিছু সময় দায়ী পেতে, কিন্তু কারোর সাথে কনসাল্ট করুন গিয়ে সেখান থেকে আপনার রেজাল্ট, কারণ এই কথাগুলো অনেকে মিডিয়া লিখে দিচ্ছে, কারণ আমি ডিসকাশন করি আপনাদের ওয়াকিবলের জন্য, একজনের ডিসকাশনে সবার কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি এই জন্যই যে আপনার ওয়াকিবল হন। আর বারে বারে রিপিটেডলি বলছি যে আপনারা যেই এই শনিবার বা বৃহস্পতি এই গ্রহগুলো যদি খারাপ থাকে সেই দিনগুলো অন্তত অবশ্যই নিজেরা একটু নিজেকে কনসাস থাকবেন বা একটু নিজেকে মানে নিষ্ঠাভাবে থাকবেন বা শুদ্ধভাবে থাকবেন। বারবার বলছি এই জিনিসগুলি না মেনটেন করতে পারেন তাহলে কিন্তু নিজেদেরই অসুবিধায় পড়বেন। শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার সোমবার শুক্রবার যে কোনো দিনগুলো প্রত্যেকটা গ্রহর প্রত্যেকটা দিনের সাথে রিলেটেড,
প্রত্যেকটা গ্রহ প্রত্যেকটা দিনের সাথে রিলেটেড, আমি পরিষ্কার মিডিয়ায় বলছি এভাবে, কেন আপনাদের প্রত্যেক সময় একটু আমি সবসময় ইনফর্ম দিয়ে দেওয়ার চেষ্টা করি, কেন আপনারা নিজেরা নিজেদের আমার যে টোটকাগুলো দিই সেগুলো প্রতীকে যদি সেভাবে অ্যাপ্লাই করেন নিশ্চয়ই রেজাল্ট পাবেন। যাই হোক, একটা কথা বলি, যাদের শনিবার জন্ম সেটা অবশ্যই সেদিন চুল কাটবেন, বা মঙ্গলবার জন্ম যিনি মানে যাদের জন্মবার সেদিনকে চুল নখ দাঁড়িয়ে কাটবেন না। বিশেষ করে মহিলারা যদি একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার যদি প্রথম সন্তান ছিল, আমি এই ডিসকাশনগুলো এর আগে বা দ্বিতীয় সন্তান মেয়ে হয় এই দিনগুলোর বেশ কিছু আমাদের মেয়েদের প্রতিনিয়ত মাথায় আমরা স্নান বা জল দিই না, কারণ মেয়েদের বড় চুল একদম ভেঙেই বলছি, সেই দিনগুলো কিন্তু দিনক্ষণের ব্যাপার আছে। যে আপনার যে মানে আমাদের মা বোনেদের অনেকেই হাঁটা চলার ব্যাপারটা, যে মানে কীভাবে হাঁটা চলা করলে বা হাঁটলে কোন জিনিসটা কোনটা শুভ অশুভ, বা হাতের নখের উপরে যে আমাদের এখানে স্পটগুলো থাকে, দেখবেন এখানে নখের যে স্পটগুলো থাকে না চন্দ্রাকৃতি বলে, কোন আঙুলে সেটা থাকলে বেটার হবে, মেয়েদের ক্ষেত্রে কোনটা বেটার, ছেলেদের ক্ষেত্রে কোনটা বেটার, এগুলো প্রত্যেকটা বিচার পুঙ্খানুপুঙ্খ বিচার আছে। আমি একদম মানে মানে এইটা হচ্ছে আমার নেশা, এটা হচ্ছে পেশা, কেন আমি বারো বলি সারাক্ষণ আমি এটা নিয়ে পড়ে দিই যে আমার কোনটা থেকে কোনটা বিচার। মানুষের চুলের কালার দিয়ে তার চরিত্র বলে দেওয়া যাবে, তার নেচার বলা যাবে, আপনার কী ধরনের আপনার কথার ধরনে বোঝা যাবে আপনি কী বলতে চাইছেন, আপনার চোখের ভ্রু আপনার চোখের কালার দেখে বোঝা, আপনার আইব্রো দেখে আপনার বোঝা যাবে যে আপনি কী বলতে চাইছেন, বা আপনার কী অ্যাটিটিউড আপনার কী মোটিভেশন আপনার পরিষ্কার বলা বোঝা যাবে আপনার মেন্টালিটিটা কী। এই যে জিনিসগুলো এই দিকেই তো বিচারটা আসে, সবসময় যে আপনার হরস্কোপ দেখবে সবসময় না, আপনার হরস্কোপ তো ভুল হতেই পারে, ওগুলো দিকে বিচার হবে আপনার হরস্কোপ ঠিক না বলে, আপনি আমি ভুল হরস্কোপ দিলে আমি ধরে নেবো যে ভুল আপনি হরস্কোপ ভুল ডেট অফ বার্থ দিচ্ছেন, কারণ হাত আপনি যদি ঠিক মতো সাপোর্ট দেয় তাহলে হরস্কোপ বলা যাবে যে হরস্কোপ ঠিক না ভুল। এই যে ডিসকাশনগুলো দিচ্ছে আমি প্রত্যেকটা অ্যাস্ট্রোলজি বন্ধুরাও শুনছে, কারণ অ্যাস্ট্রোলজি বন্ধুরা শুনেও এটা দিয়ে অনেক আমি আমার প্রোগ্রাম শুনে অনেকে সেগুলো ডিসকাশন করেন, করুন কিন্তু সেটা বুঝে সেটা ডিসকাশন করবেন, কেননা আমি বলছি ডিসকাশন সবাই সবার প্রোগ্রাম দেখা উচিত বা দেখুক, কিন্তু এমন কেউ ডিসকাশন করবেন না লোককে কনফিউজ করে দিতে দেবেন না। আর একটা ওই সংখ্যাতত্ত্বের ব্যাপার যেটা বলছি, আপনার কোন দিন কোন বারে জন্ম কোন তারিখে জন্ম সেরকম বেশ করছি সেই সংখ্যা বা সেই সংখ্যা বা সেই কালার বা সেই দিকটা যদি আপনি মেনটেন করে চলাফেরা করতে পারেন, সেই দিকটার জন্য বা সেই ধরনের প্রফেশনের জন্য চেষ্টা করেন, তাহলে সেই রেজাল্টটা খুব তাড়াতাড়ি দ্রুত পাবেন। কারণ আমি সবসময় বলছি আপনার ডেট অফ বার্থটা আপনার যদি না থাকে আপনার হাত আছে, আপনার হাত দেখে আপনি তার বিচারটা সর্বক্ষণ পাওয়া যায়, কারণ আমাদের হাত যদি না থাকে আপনার হাত যদি না নিয়ে সেই যদি মানে ফিজিক্যালি যদি প্রেজেন্ট না হতে পারেন তাহলে অবশ্যই হাতের ছবিটা আপনাদের অ্যান্ড্রয়েড ফোন আমাদের প্রত্যেক কম বেশি আছে অ্যান্ড্রয়েড ফোনে চুলে নিয়ে আসবেন, ক্লিয়ারলি বিচারটা দেওয়া যায়। যাই হোক, আমি ডিসকাশনে চলে যাই, অবশ্যই এই দিনটা। আর মঙ্গলবারটা অবশ্যই যাদের মঙ্গলের কোনো মঙ্গলে যাদের দোষ রয়েছে বা মঙ্গলে রয়েছে শুক মঙ্গলবারটা অবশ্যই মেনটেন করবে, আর মঙ্গলবার শুকনো লঙ্কা দিয়ে রান্না করা কোনো খাবার খাবেন না। আর যাদের শনিবার বা মঙ্গলবারে কোনো ডিস্টার্ব আছে বা যে কোনো গ্রহের ডিস্টার্ব সেই দিনটা খুব নিষ্ঠা হয়ে থাকে, বারবার বলে দিলাম। আর যাদের মেন কথা মনে হচ্ছে শনিবারের কোনো ফ্যাক্টর আছে সেদিনকে কোনো কাউকে টাকা ধারও দেবেন না, কার থেকে টাকা নেবেনও না। যাদের শনি সাড়ে সাতই চলছে আমি টোটকান অনেকবারই দিয়েছি, কালো একটা সরার মধ্যে অবশ্যই কালো তিল নেবেন বা কাঠকয় যদি পান অবশ্যই দেবেন, দিয়ে একটু মদ ঢেলে দেবেন, দিয়ে প্রবাহিত জলের মধ্যে সেটা নিজের নাম করে ভাসিয়ে দেবেন, যদি পারেন সন্ধ্যাবেলা করবেন বা দুপুরবেলা বারোটা থেকে দুটোর মধ্যে করবেন, দুপুরবেলা বারোটা থেকে দুটোর মধ্যে করবেন বা সন্ধ্যাবেলা করবেন সূর্য ডুবে যাওয়ার পরে, কখন করে সন্ধ্যে সাতটার পরে করবেন, রাত্রি দশটার মধ্যে করবেন, করবেন নিজের নাম করে প্রবাহিত জলে। যখন যদি জোয়ারে করতেন খুব বেটার, যদি জোয়ার নাও থাকে ভাটা করবেন না, যদি জোয়ারে না করতেন জলটান প্রবাহিত যেদি পয়েতে সেই দিকে করে ব্যাক করে চলে যাবে বাড়িতে হাত পা দিয়ে করে নেবেন। আর একটা টোটকা আপনাদের বলেছিলাম, যাদের প্রচুর টোট হয়তো আপনি প্রতিকার করে কিছু এগোতে পারছেন না, যেই দিনটা ফ্যাক্টর সেই দিনটা আপনার কোনো একটা কোনো প্রতিষ্ঠিত মন্দিরকে তার আপনার নিজের নামে একটা দিন অন্তত নিজের নাম করে একটু পুজো দিয়ে আসবেন। এইটা কি সে দেখা গেলো আপনার বা দেখা গেলো আপনার বৃহস্পতি এই মুহূর্তে দশা চলছে, বৃহস্পতি আপনার ছকে খুব খারাপ সিচুয়েশান, চেষ্টা করবেন আপনি বয়স্ক নারীদের বা বয়স্ক মা বোনেদের বা বয়স্ক কোনো ব্রাহ্মণকে কখনো অবজ্ঞা করবেন, চেষ্টা করবেন বৃহস্পতি তাকে কিছু দান ধ্যান করতে। এই যে ছোটো বা যাদের এই বলেছে যাদের বুথ খারাপ তারা কি করবেন, কখনো কোনো বাচ্চা মেয়েকে কখনো বাজে দৃষ্টিতে বা বাজে নজরে বাজে বাচ্চা মেয়েদের সবসময় কিছু দান করার চেষ্টা করবেন, অর্থাৎ কিছু সাজাগোজার জিনিস দিতে পারেন বা কিছু আঁকার জিনিস দিতে বা কিছু বইপত্র কিনে দিতে পারেন বাচ্চা মেয়েদের বা বাচ্চা ছেলেও দিতে পারেন, বাচ্চা মেয়েদের দিলে সেটা খুব বেশি ফলপ্রদ। এইগুলো তো এমন কিছু খরচের ব্যাপার নয়, এগুলো করতে পারেন। বা মঙ্গল যাদের খারাপ খুব খারাপ চেষ্টা করবেন কাউকে সবসময় দান করার, বা যদি মঙ্গল খারাপ হয়ে থাকে সবচেয়ে ভালো আপনি যেখানে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে সেখানে একবার হলেও ব্লাড
বাদ দেওয়ার চেষ্টা করুন যাদের মঙ্গল খুব খারাপ, দেখবেন আপনার আস্তে আস্তে রেক্টিফিকেশনগুলো আসবে। সোম যাদের চন্দ্র খারাপ, চেষ্টা করুন সোমবারটা নিজের মাকে খুব সম্মান, সবসময় নিজের মাকে সম্মান করবেন, মায়ের কাছ থেকে পারলে কিছু নিয়ে সেটা মানে নিজের মানি পার্সে রেখে দেবেন। কিন্তু একটা কথা বলছি, শিবের পুজো করবেন খুব সাবধান। অনেকে বলে চন্দ্র খারাপ হলে শিবের পুজো করতে, সেখানে চন্দ্র আপনি ডি কোন কোন জায়গায় বসে আছে, যদি অষ্টমে বা দ্বাদশে থাকে শিবের পুজো করলে কিন্তু উল্টো ক্ষতি হতে পারে, মাইন্ড ইট, এটা কিন্তু বলেছিলাম। আর বাড়িতে যাদের চন্দ্র খারাপ তারা কিন্তু সাদা শিবলিঙ্গ এমনিতে নমাই রাখবেন না, সাদা শিবলিঙ্গ পুজো করে হচ্ছে সন্ন্যাসীরা, সন্ন্যাসীরা কিন্তু বাড়িতে সাদা শিবলিঙ্গ সেই বাড়িতে কিন্তু সত্যি এটা অন্যরকম পরিস্থিতি হয়। শিবলিঙ্গ যদি পুজো করতে হয় এক মানে কালো শিবলিঙ্গ করবে, আর কোনো ঠাকুরের মূর্তি একের বেশি দুই রাখবেন না, কোনো ঠাকুরের বেশি। অনেকেই ভাবেন যে চার পাঁচটা গণেশ রেখে দিলে আমার বোধহয় প্রচুর অর্থ আসবে, তারাই কিন্তু আস্তে আস্তে নিঃশেষ হয়ে যায়। বা দাদের বাড়িতে প্রচুর শিবলিঙ্গ রেখেছেন তিনটে চারটে, এগুলো কখনোই রাখবেন না, তাহলে কিন্তু বাড়ির মধ্যে সবসময় অস্থিরতা, সবসময় অশান্তির বাতাবরণ তৈরি হবে। লক্ষ্মীর ছবি বা করবেন না। বা আমি একটা কথা বলছি, অনেকের বাড়িতে আমি দেখেছি বগলামায়ের ছবি আছে, বগলামায়ের ছবি থাকা তাদের পক্ষেই ভালো, যাদের বাড়িতে কেসখামারি চলছে তারাই বগলামায়ের ছবিটা রাখবেন। অনেকের বাড়িতে অনেকে অনেক অ্যাস্ট্রোলজার বলেছে তো তাদের বাড়িতে ছিন্নমস্তার ছবি একদমই রাখবেন না, সেই বাড়িতে কিন্তু শান্তি বিঘ্নিত হয়। বারবার বলছি এইগুলো কিন্তু ভালো কাউকে কনসাল্ট করে রাখবেন, ছিন্নমস্তার ছবি কিন্তু ঘরে পূজিত হয় না, এরা হচ্ছে শ্মশানে পূজিত। বারো বলছি ছিন্নমস্তা ধূমাবতী এই ছবিগুলো বারো কখনো এগুলো ঘরে পূজিত করবেন না। অনেকে বাস্তু রেক্টিফিকেশনের জন্য ছিন্নমস্তা বা ধূমাবতীর ছবি বাড়ির দুয়ারে লাগাতে, আমি বলছি এটা কিন্তু চরম বিপদ ডেকে আনে। অনেকে দেখেছি বাড়িতে তারামার আট দশটাকে ছবি রেখে সেই বাড়িতে কোনো দিনও উন্নতি হয় না, এগুলো কিন্তু সেই বাড়িতে পয়সা হতে থাকবে বাড়িতে কিন্তু কেউ কাউকে শান্তি বাতাবরণ তৈরি হয় না। কেন তারামা বলুন এগুলো এরা কিন্তু অর্থ দেবে শান্তি দেবে না। বারবার বলছি এই জিনিসগুলো মাথায় রাখবেন, কোনো কিছু ইচ্ছা হলো বা হনুমানজির ছবি ব্যাপার অনেকেই দেখেছে মেয়ে একটা যে পঞ্চমুখী হনুমান অনেকের বাড়িতে দেখালো, পঞ্চমী হনুমান আপনার বাড়িতে শুটই করছে না, আপনার গ্রহর সাথে কোন জিনিসটা শ্যুট করছে, রাহু খারাপ হলে একটা ছিন্নমস্তার ছবি রেখে গেলাম, কেতু খারাপ হলে ধূমাবতীর পূজা করলাম, ইট ইজ নট ট্রু। কেন কেতু মানেই ধূমাবতী, রাহু মানেই ছিন্নমস্তা, বৃহস্পতি খারাপ মানেই তারামা, কখনোই নয়, কখনোই নয়। এগুলো কখনো এত ঠুনকো বিচার অ্যাস্ট্রোলজি নয়, এগুলো তন্ত্রের ব্যাপারে আমি ডিসকাশনে কেন, আমাদের অনেকে আমি ডিসকাশন করে দিই কুলকুণ্ডলী চক্র জাগানো হবে, কুলকুণ্ডলী চক্র সবাই জাগাতে পারে, এটা আলাদা একটা সাধন, এটা বংশ পরম্পরা রক্তের ব্যাপার, যে রক্তের মধ্যে আছে সাধনা, যাদের মধ্যে আছে তন্ত্রের ব্যাপার তারাই কুণ্ডলী চক্র জাগাতে পারে, সবাই সাধনা। তাই আমি ডিসকাশনগুলো করতে চাই না, অনেকেই বলে কুলকুণ্ডলী চক্র আমার বাড়িতে বসানো যায়, এটা কখনো সর্বৈব ভুল, কারণ এইগুলো ডিসকাশন মিডিয়াতে করাই উচিত না, যারা অরিজিনাল তান্ত্রিক তারা কখনো করবেন না দেখবে। সুতরাং আরেকটা কথা বলছি, আমাদের যেগুলো যে চক্রগুলো আছে প্রত্যেক চক্রতে অ্যাক্টিভেটেড ব্যাপারে, প্রত্যেক চক্রের ব্যাপারে এক একটা চক্র এক একটা কারণে আমাদের অ্যাক্টিভেট করতে হয়, সেই অ্যাক্টিভেট করলেই দেখবেন আলাদা একটা ঊর্জা তৈরি হবে। আর সবসময় নেগেটিভ ডিসকাশানটা বন্ধ করে লোকের সাথে পজিটিভ ডিসকাশান করবেন, যে কোনো ব্যাপারে বলছি, দেখবেন নিজের মধ্যে একটা পজিটিভ ঊর্জা তৈরি হবে। যত আমি নেগেটিভ লোককে নিয়ে নেগেটিভ ডিসকাশান করবেন আপনার পজিটিভিটি কেটে গিয়ে নেগেটিভিটি আপনার মধ্যে অ্যাবজর্ব করবে। সুতরাং নেগেটিভ ডিসকাশান বাদ দিয়ে নেগেটিভ আলোচনা থেকে বাদে নেগেটিভ জায়গা থেকে সরে আসবেন, নেগেটিভ কাজ করবেন না। যাদের বিশেষ করে শনি আর বৃহস্পতি খারাপ বা ছকে বা এরকম কোনো সাড়ে সাথী চলে বা দশা চলছে, তারা তো নেগেটিভ ডিসকাশন বা নেগেটিভ কাজ বা নেগেটিভ লোকের সাথে মেলামেশা বা লোকের ক্ষতি করা বা লোন ধার এসবগুলো করবেন না বা মাথাও ভুলে নেবেন না, তাহলে কিন্তু আপনাকে শনি বা বৃহস্পতি হচ্ছে নিষ্ঠাবান গ্রহ, এরা কিন্তু ভীষণ আপনাকে প্রেশারে ফেলে দেয়। কারণ শনি সবসময় বলে ভালো মানুষের সাথে থাকে, খারাপ মানুষের সঙ্গ দেয় না। আপনি বলে পার্থদা এই জন্য ডিসকাশন আপনি তো করেন, আমি নিশ্চয়ই এগুলো করা প্রয়োজন আছে, কারণ আপনারাই আমাকে বলেছেন এগুলো কিছু ডিসকাশন করতে, কারণ আমরা প্রত্যেক জ্ঞানে তো অজ্ঞানতা অনেক ভুল করে ফেলি, যেই ভুলগুলো করে আমাদের অনেক কিছু আমাদের শাস্তি পেতে হয়। সুতরাং যদি অ্যাস্ট্রোলজি মানেন এই জিনিসগুলো, আপনাদের যদি দশান্তদের বা সাড়ে সাথী ব্যাপারগুলো বা কোনো বৃহস্পতির প্রকোপ বা শনির প্রকোপ থাকে এই জিনিসগুলো অ্যাভয়েড করবেন, বা যদি চন্দ্র খাতে মাকে বা বিধবা মহিলাকে কখনও অবজ্ঞা করবেন তাহলে কিন্তু আপনার সমূহ বিপদ, আপনার কিন্তু ক্ষতি হবেই। এই যে মায়ের যে অভিশাপ বা মায়ের যে কষ্টটা হচ্ছে তাহলে কিন্তু আপনার মানে জীবনের চলার পরে প্রচণ্ড বাধা সিস্টেম আসবে। যাই হোক, আমি অনেক রকম ডিসকাশন দেওয়ার চেষ্টা করলাম, কারণ আপনাদের সাথে আলোচনা হতে আছে, ফোন দিতে পারেন এই জন্য ক্ষমা করবেন, আমি ডিসকাশনগুলো আপনার শুনবেন, কেন বাস্তবিক জীবনে এগুলো খুব প্রয়োজন। আর আমার বুকিং নাম্বার অবশ্যই রয়েছে, যদি মনে হয় যোগাযোগ করবেন, প্রত্যেকটা চেম্বার অন রয়েছে, একটু বুকিং নাম্বার ফোন করে নেবেন। আর মালদা রয়েছে 27 তারিখ, কৃষ্ণ রয়েছে 29 তারিখ। আজকের মতো নমস্কার, সবাই ভালো থাকুন।